জীবন কে রোজ নোত সাবধান লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই অতএব তুমি যখন দান করো তখন তোমরা সম্মুখে তুরি বাজাইও না তারা কি ঠিক এইভাবে ব্যাপারটা করত ভাবুন তো আপনি নিজের তুরি নিজেই নিয়ে বেরিয়েছেন তারপর তারপর সবাই যখন আপনার দিকে তাকালো বললো কেন গরিবকে কিছু দেবো না পরিষরা নিশ্চয়ই এভাবে ঘুরে বেড়াতো আমি আপনাদের বলছি সমস্যায় আক্রান্ত হয়েছি কিন্তু তার মধ্যে থাকবো না যেমন কপটিরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমান গৃহে ও পথে করিয়া থাকে লোকেদের মহিমাদান কি আমরা ভালোবাসি আমি তোমাদিগকে সত্যি বলেছি তাহারা আপনাদের পুরস্কার পাইয়েছে তাদের যা পাওয়ার ছিল সব তারা পেয়ে গেছিল বহুদিন আগে আমি নোখ কাটতে যেতাম প্রতি সপ্তাহে নোখ পরিচর্যা করতে যেতাম আর সেই সময় নকল হীরের একটা আংটি পরতাম আর সেটা নিয়ে সারা দিন বেশ মজা হতো মানে সেটা সুন্দর হলেও আমি আরও বেশি চাইতাম বিশেষ চরিত্র হতে চাইতাম ওখানে এক মহিলা আসতেন আমরা নিজেদের কাজকর্ম নিয়ে কথা বলতাম উনি বলেছিলেন যে তিনি কোনো ক্যান্সার হসপিটালের নার্স সেখানকার রোগীদের কাছে সুসমাচারের বাণী শোনানোর অনুমতি না থাকা কি কঠিন ছিল বিশেষ করে সেই সব তাদের অনেকেই যখন মারা যেত মহিলাটি বলতেন ওই অবস্থায় যিশুর কথা না বলাটাই কঠিন এসব শুনে প্রভু আমার মনে মনে বললেন ওনাকে আমার আংটিটা দিতে এবং ওনার ইউনিফর্মের ওপরেই সেটা পড়তে বলতে আর সেটাতে হাসপাতাল কর্তৃপক্ষ মানা করতে পারে না ফলে রুগীদের দিকে ঝুঁকলে অন্তত তাদের গায়ে সেটা স্পর্শ হয়ে যাবে সেই মহিলা সেটা করেছিলেন এদিকে নোখ বলে উঠেছিল হয়েছে পরিচর্যা আমরা সত্যি আরেকটু পরিচর্যা করতে চাই কিন্তু আমার হঠাৎ মনে হয়েছিল যেহেতু মথি ছয় আমি পড়েছিলাম তাই তারা যাওয়া পর্যন্ত অপেক্ষা করা দরকার এবং একা হলে তা দিয়ে দেব কিন্তু ওই যে অভ্যেস আমি তার পাশে চলে গেলাম আর ইনিয়ে বিনিয়ে নানা কথা বলতে লাগলাম তারপর তিনি চলে গেলেন ও ফিরে এলেন ফিরে আসা পর্যন্ত আমি অপেক্ষা করলাম তারপর সেই পিনটা খুলে মহিলার হাতে দিলাম এবং প্রভু আমার যা বলেছিলেন তাই করলাম তাই শুনে সবাই বলল ওমা তাই নাকি কি ব্যাপার বা কি অপূর্ব আহ ও তারপর যে মহিলাটাকে সেই পিনটা দিয়েছিলাম তিনি চলে যাওয়ার পর আমার নোখ পরিচর্যার মেয়েটি আমায় ঠিক বললো যেটা আমার মাংস শুনতে চেয়েছিল ও জয়েস খুব ভালো করেছেন আপনি সত্যি অপূর্ব কাজ করেছেন মনে মনে এত ভালো লাগলো হঠাৎ পবিত্র আপনার দেখি কানে কানে বলছে বেশ ভালোই লেগেছে যে যে পুরস্কার তোমায় দেওয়ার কথা ছিল সব তুমি হারালে নিজের স্তুতি তো ভালোই লেগেছে এটা আমার কাছে লজ্জার বিষয় যে এইভাবে সব ঘটনা বলতে থাকি তাহলে বসে বসে ভাববেন আহা বেচারি জয়েস তার কত সমস্যা আহারে সত্যি কথা বলতে কি আমরা আজ এত দ্রুত গতিতে চলি যে নব্বই শতাংশ সময় আমরা বুঝতে পারি না যে কেন এইসব করছি আমরা এত দ্রুত চলি যে কোন জিনিসের পেছনে কি রয়েছে সেটাও ভাববার সময় পাই না তার মানে এই নয় যে ওইখানে সবার সামনে পিনটা দেওয়ার মধ্যে কোনো রকম অন্যায় কিছু ছিল কিন্তু প্রভু এমন কিছু নিয়ে আমার সঙ্গে চলেছিলেন যে সেটা আমার মনোভাবে সমস্যা হয়ে দেখা দিয়েছিল অতএব ব্যাপারটা হলো যে প্রভু যেভাবে আমাদের কাজ করাতে চান সেভাবে আমাদের করা দরকার যদি মনে হয় প্রভু কোনো কিছু আড়ালে কর চান তাহলে সেটা আড়ালে করুন যদি মনে হয় যে প্রভু শুধু আপনার কর্ম দেখতে চান এবং বাকি জগতে আড়ালে হোক না কেন তাহলে তিনি আপনাকে তার পুরস্কার দেবেন সেই জন্যে কিছু কিছু সময় খুব বেশি যত্নবান হতে হয় যখন মণ্ডলিতে কোনো কাজ করেন বা কোথাও সাহায্য করেছেন বা ওই ধরনের কোনো একটা জায়গায় সেখানে হয়তো যথেষ্ট প্রশংসা পাচ্ছেন না কারণ নেতারাই হয়তো অপরাধীদের মতো হয়েছে বলছি না যে আপনি করবেন না কিন্তু আপনার করা উচিত কারণ প্রভু আপনাকে তা করতে বলেছেন আমরা যদি কেউ স্বীকৃতি না পাই এবং বলি প্রভু মঙ্গল করুন কেউ আমার দিকে মনোযোগ দেয় না কেউ ধন্যবাদটুকুও বলে না আর কোনো কাজও করে না তাহলে এটা হলো আমাদের সঠিক মনোভাব নিয়ে কাজ শুরু না করার প্রকাশ্য চিহ্ন এবার আমরা দেখব মথি ছয়ের তিন তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না ভালো কোনো কাজ করার পর যখন বাড়ি যাবেন তখন তা যেন মানসিকতায় না থাকে মন দিন বলছে এখানে একজন আমার সঙ্গে রয়েছেন শুনছ তুমি এখানে ধন্যবাদ ও আমার সঙ্গে সর্বত্র ছিল আমার আত্মা তোমার মধ্যেও আছে একই ধরনের ব্যক্তিত্ব গ্রহণ করো বুঝতে পারছো কি বলছি আমরা ভাবি এ এটা করতে পারবো না আমি কি বলছি সেটা জেনে নাও এটা কি করবো চার এই রূপে তোমার দান যেন গোপনে হয় ও তাহাতে তোমার পিতা যদি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন কাউকে কিছু দান করা বেশ কঠিন বিশেষত সেই জিনিসটা যদি আপনার কাছে বিশেষ অর্থ রাখে তাহলে সেটা করা কঠিন আর সেটা করতে হবে পুরো গোপনে খুব কঠিন লোকেদের জানা দরকার যে কে এটা করছে কিন্তু অনেক সময় আমাদের শুধু কাজটা দরকার তখন এটা শুধু প্রভুর উদ্দেশ্যে করতে হবে আমাদের শুধু বলতে হবে প্রভু আমি এই কাজটা গোপনে করব কারণ আমি সত্যি চাই যে এটা আমার আর আপনার মধ্যে থাকুক আমি আপনাকে বলছি যদি এটা করেন তাহলে পুরস্কার যখন পাবেন প্রভুর কাছে তখন দ্বিগুণ আশীর্বাদ পাবেন কারণ তখন সত্যি এটা প্রমাণ পাবে যে তার দৃষ্টি আপনার ওপর রয়েছে এবং তিনি আপনার সব কাজ দেখছেন আয়াত পাঁচ আর তোমরা যখন প্রার্থনা করো তখন কপটিদের ন্যায় হইও না কারণ তাহারা সমাজ গৃহে ও পথের কোণে দাঁড়াইয়া লোক দেখানো প্রার্থনা করিতে ভালোবাসে ও আমি তোমাদিগকে সত্যি বলিতেছি তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে কিন্তু তুমি যখন প্রার্থনা করো তখন তোমার অন্তর্গারে প্রবেশ করিও আর দা রুদ্ধ করিয়া তোমার পিতা যিনি গোপনে বর্তমান তাহার নিকটে প্রার্থনা করিও তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন আমরা জানি প্রকাশ্যে প্রার্থনা করলে চলে দলের মধ্যে প্রার্থনা করলেও চলে তিনি সর্বদা বলেছেন যদি করেন আসলে তাহলে তা দরকার করা এই জন্যেই আর এ ব্যাপারটা হলো কেউ তা জানে না কিন্তু আপনি নিজেকে জানেন একমাত্র আপনি আমার ব্যাপারে সব কিছু জানেন আমার সব কিছু প্রভুকে আমি দিয়েছিলাম তখন বুঝেছিলাম যে একজন প্রভু ও পরিত্রাতা হিসেবে তার পার্থক্য আছে নিজের উপায় আপনি স্বর্গে যেতে পারেন কিন্তু প্রভু তাতে ভালো কিছু আপনার জন্যে করতে নাও পারেন আসল বক্তব্য হলো যে প্রভু আমাদের রেখে দিয়েছেন যাতে আমরা নুন ও আলো হতে পারি এবং অন্যেরা আমাদের জীবন দেখে সেই রকমভাবে যাতে বাঁচতে চায় একমাত্র যে উপায়টা ঘটা সম্ভব সেটা হলো আমরা দিক দিয়ে সদা প্রভুকে প্রীত করে যাব তাকে প্রীত করেই জীবন কাটাবো আমিন তাই সে জিনিস আমরা প্রভুর জন্য করব মানুষের জন্যে নয় তারপর তিনি বলেছেন যাই করো কেন তা প্রার্থনা বা দান বা অন্য যা কিছুই হোক তা সঠিক উদ্দেশ্য নিয়ে করো আমাদের পুরস্কার প্রভুর কাছ থেকে আসে কিন্তু আমাদের উদ্দেশ্য হল আসল জিনিস আমাদের কাজ নয় কাজ করার জন্যে আমাদের উদ্দেশ্যই পুরস্কার স্থির করে তাই প্রভু সেই মহিলার কথা বলেছিলেন যে একটু একটু করে টাকা দিয়েছিল বাইবেলে যাকে বলে বিধবার মুদ্রা পরে সেই মহিলা বিরাটভাবে পুরস্কৃত হন কারণ মহিলাটি সত্যি সব দিয়ে দিয়েছিল সে যা দিয়েছিল তা ধনীদের চেয়ে অনেক বেশি কারণ ব্যাপারটা শুধুই দানের ওপর নির্ভর নয় দানের পরে আপনার কাছে আর কি রইল তার ওপর নির্ভরশীল যদি কারোর কাছে একশো টাকা থাকে আর সে দেয় দশ টাকা আর কারোর কাছে আছে এক আর সে দেয় দুই তখন স্বাভাবিকভাবেই তার মনের পরিচয় পাওয়া যায় সে অনেক বেশি দিয়েছে প্রভুর চোখে তো সেটাই সত্যি যোহন অধ্যায় বারো ইফিসিয় ছয়ের ছয় আট আগে দেখব ইফিসিওর ছয় ছয়ের আট শুরু হচ্ছে পাঁচ নম্বর আয়াত থেকে বলছে দাসেরা তোমরা যেমন খ্রিস্টে আজ্ঞাবাহ তেমনি ভয় ও কম্প সহকারে তোমাদের অন্তঃকরণের সরলতায় মাংস অনুযায়ী আপন আপন প্রভু দিগের আজ্ঞাবাহ হও মনুষ্যের তুষ্টিকরের ন্যায় চাক্ষর সেবা না করিয়া বরং খ্রিস্টের দাসের ন্যায় প্রাণের সহিত ঈশ্বরের ইচ্ছা পালন করিতেছো বলিয়া মনুষ্যের সেবা নয় বরং প্রভুরই সেবা করিতেছ বলিয়া প্রায়ভাবে দাসকর্ম কর জানিও কোন সৎকর্ম করিলে প্রত্যেক ব্যক্তি সে দাস হোক বা যাই হোক প্রভু হইতে তাহারা ফল পাইবে এটা আমার কাছে একটা দৃষ্টান্ত সেই সময়ের কথা মনে পড়ে যখন আমি বাড়িতে থাকতাম রান্না করতাম এই একই তারপর পরিবারের লোকেরা খেতে বসে দারুণ হয়েছে বলতো তখন যখন প্রভু তাদের আশীর্বাদ দিত কিন্তু আমি নিজেকে অনেক রাগ থেকে সরিয়ে নিতাম কারণ মেজাজ নিয়ে আমার নানা ঝামেলা চলতো তার ফলে প্রভুর উদ্দেশ্যে যদি আমি পরিবারের জন্যে তা না করতাম তাহলে দারুণ হয়েছে বলে নিশ্চয়ই আমায় কেউ বাহবা দিত না একটা সময় ঠিক সেটাই হতো আমরা একটা দ্বৈত জীবন চালিয়ে যাই এটা কজন জানেন একটা জীবন বেছে নিই বাহ্যিকভাবে কাটানোর জন্যে একটা জীবন বেছে নিই আন্তরিকভাবে কাটানোর জন্যে কাজ করার ফলে মানুষের কাছ থেকে সুনাম পাই কিন্তু প্রভুর কাছ থেকে সুনাম পাই দৃষ্টিভঙ্গির জন্যে তাতেই স্বর্গের সুনাম পাই আবার বলি তাতেই আমরা স্বর্গের সুনাম পাই পৃথিবীর সুনাম পাওয়ার চেয়ে স্বর্গের সুনাম পাওয়ার বিষয় বেশি অবহিত হতে হবে আমরা প্রায় আমাদের পথ বদলাই কারণ আমরা মনে করি আমাদের কাজ মানুষেরা পছন্দ করছে না প্রভুকে তুষ্ট করার জন্যে আমরা বাঁচি মানুষকে নয় যোহন অধ্যায় বারো মানুষকে তুষ্ট করার ক্ষেত্রে ব্যাপারটা যতই সাধারণ হোক না কেন যেমন ধরুন নেল পলিশের রং একদিন একটা পছন্দ অন্যদিন আরেকটা পছন্দ একটি মেয়ে নখ শেপ করে দিচ্ছিল সে আমায় বললো আপনি সবসময় একটাই রং লাগান আমি যে রঙ পছন্দ করি সেটা সে বলল না 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 এটা ভালো লাগবে না আর তার চেয়ে বরং এই রঙটা লাগান প্রায় মেনে নিচ্ছিলাম হঠাৎ ভাবলাম এক মিনিট নখগুলো আমার আমি জানি আমার কি ভালো লাগে এই আচরণটা পাল্টালে এর মানেন হয় যে সব সময় তাই মনে হবে উ স্বাধীনতা পেতে গেলে যুদ্ধ করতে হয় জানেন ছোট ছোট স্বাধীনতা পেতে হলে যুদ্ধ করতে হয় মানুষকে সুখী রাখার জন্য কোনো কাজ করছি এটা সবসময় তেমন মানা যায় না চোহন বারো বিয়াল্লিশ তথাপি অধ্যক্ষরের মধ্যে অনেকে তাহাতে বিশ্বাস করিল কিন্তু ফরিসিদের ভয় স্বীকার করিল না পাছে সমাজচ্যুত হয় ব্যাস এখানেই শুরু মানুষ সন্তুষ্টি অনেকেই যিশুকে বিশ্বাস করেছিলেন কিন্তু নিজে মুখে তা স্বীকার করতে চাননি কারণ সমাজ ছাড়া হওয়ার ভয় ছিল কেউ আমার সঙ্গে লাঞ্চে বসবে না যদি জানে যে আমি একজন খ্রিশ্চান লাঞ্চে বসে বাইবেল না পড়াই ভালো কারণ তাতে সবাই জেনে যাবে যে আমি খ্রিশ্চান হতে পারে তারপর কেউ আমার সঙ্গে থাকতে চাইবে না হুম কেননা ঈশ্বরের কাছে গৌরব অপেক্ষা তাহারা বরং মনুষ্যদের কাছে গৌরব অধিক ভালোবাসিত প্রভুর কাছে স্বীকৃতি লাভের চেয়ে বেশি মূল্যবান ছিল ব্যাপারটা দুঃখজনক তাই না অনুগামী পৌল গালাতীয় একের দশে এ কি বলেছিলেন আপনাদের পাত্তা ওল্টাতে হবে না আমি বলছি যদি এখনও মানুষকে সন্তুষ্ট করিতাম তবে খ্রিস্টের দাস হইতাম না অনেক সময় লোকেরা আমাদের পছন্দ করে না তখন প্রভুর ইচ্ছে চলুন আবার বলছি প্রভুর উদ্দেশ্যে আমাদের বাঁচা দরকার মানুষকে তুষ্ট না করে প্রভুকে সম্পূর্ণভাবে তুষ্ট করে আমাদের বাঁচা উচিত আপনারা জানেন যে শৌল মানুষকে তুষ্ট করত সেই জন্যেই সে রাজ্য হারায় শৌল সম্ভবত কোনো রাজা হওয়ার কথা ছিল না কারণ তারা যখন অভিষেকের জন্যে তার দিকে তাকায় তখন সে মালপত্রের মধ্যে লুকিয়েছিলেন তারা তাকে খুঁজতে গেছিল শৌল ছিল খুব ভীতু নিরাপত্তা ছিল না লোকে তাকে নিয়ে কী ভাবছে সেটা নিয়ে সে খুব চিন্তিত থাকতো প্রভু কি ভাবছেন তারা শৌরকে বেছেছিল কারণ সে ছিল লম্বা সুদর্শন প্রভু কখনোই তাকে রাজা হতে দিতে চাননি প্রথম সামুয়েলে গেলে দেখবেন সব কথা লেখা আছে প্রভু বলেছিলেন আমি তোমাদের গুরু হতে চাই আমি চাই তোমরা পরামর্শের জন্যে আমায় খোঁজো আমাদের রাজা হতে দিন তিনি বলেছিলেন ঠিক আছে তাকে চাও তারা চেয়েছিল সেই লম্বা সুদর্শন সেই পুরুষকে যাকে তারা খুঁজতে গিয়ে দেখে সে বাস্ক প্যাট্রার মধ্যে লুকিয়ে আছে সে কিছু হতে বা করতে চায়নি লোকেদের সে ভয় করত তারপর যদি শৌলের গল্প পড়েন তো দেখবেন তাকে নির্দিষ্ট কিছু জিনিস করতে মানা করা হয়েছিল শামুয়েল যখন বলে প্রভু যা করতে বারণ করেছিলেন তা তুমি কেন করেছ শৌল বলেছিল লোকে ছত্রভঙ্গ হয়ে যাচ্ছিল তাদের হারাবার ভয় আমি এসব করেছি শামুয়েল তাকে সবার শেষে বলেছিল আজ এই রাজ্য তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হলো কেউ যদি চান যে প্রভু যা যা বলেছেন ঠিক তেমন হবে প্রভুর ইচ্ছে মতো চলবেন সব সময় তা পছন্দ নাও করতে পারেন ভাবতে পারেন আমরা প্রত্যেকে এটা কেন করতে চাইছি কেউ কেউ এত লাইট চায় না যখন তারা টিভি দেখতে চায় কিন্তু এত আলো টালো পছন্দ হয় না কিন্তু আলো না থাকলে টিভি পরিষ্কার দেখতে পাবেন না আলোগুলো চোখে লাগে কিন্তু সব নিয়েই তো আমায় চলতে হবে নতুন টিভি অনুষ্ঠান শুরু হওয়ার পর আমি কি পেয়েছিলাম আমি জানি অনেকে পছন্দ করেছিল অনেকে পছন্দ করেনি কারোর ভালো লেগেছিল কারোর ভালো লাগেনি কিন্তু কি করব? শুনতে পাচ্ছেন ওইভাবে চলতে চাইলে আপনি উন্মাদ হয়ে যাবেন সবার সামনে থেকে একটা কাজ করে সবাইকে খুশি করতে পারবেন না আজ বা কাল সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে যতক্ষণ তিনি সুখী থাকবেন ততক্ষণ আমি শুধু একমাত্র তার সঙ্গেই লেগে থাকতে পারব প্রভু যদি সুখী হন তাহলে কি হবে প্রভু যদি সুখী হন একটা গোপন কথা বলি প্রভু সুখী থাকলে আপনিও সুখী থাকবেন কারণ তিনি আপনার মধ্যেই থাকেন অজস্র সময় আপনিও অবশ্যই সুখী থাকবেন আনন্দ না পেয়ে দুঃখে দিন কাটানোর একমাত্র কারণ লোকেদের কথা শুনে আর প্রভুর কথা না শুনে আমরা তাকে দুঃখ দিই তবে আমার এই কথা বলার অর্থ এই নয় যে আপনি একেবারে চূড়ান্ত বিপরীত দিকে গিয়ে যুদ্ধদেহী মনোভাব নিয়ে বলবেন প্রভু আশীর্বাদ দিন আমি কারো তোয়াক্কা করি না আজ থেকে আমি শুধু নিজেকে সুখী করবো এগোতে বলতে চাই কারণ কেউ ভারসাম্যহীন হোক আমি তা চাই না লুক দশে লেখা আছে যিশু যখন দুজন করে অনুগামীদের সারা পৃথিবীতে প্রেরণ করেছিলেন তখন তিনি প্রত্যেক শহরে তাদের যেতে বলেছিলেন আপনারা কে কে পড়েছেন যেখানে তিনি লুক দশে বলেছিলেন তোমরা যে কোনো নগরে প্রবেশ করো লোকেরা যদি তোমার দিকে গ্রহণ না করে তবে বাহির হইয়া সেই নগরের পথে পথে গিয়া বলিও তোমাদের নগরে যে ধুলা আমাদের পায়ে লাগিয়েছে তাহ তোমাদের বিরুদ্ধে ঝাড়িয়া দি। বহু বছর আগে এই বার্তা থেকে আমি কিছু পেয়েছিলাম কারণ কিছু হলেই যখন ঘুরে তাকাতাম তখন মনে হতো দিয়াবল প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে থামিয়ে দিচ্ছে একেবারে প্রথমে যখন আমি সেন্ট লুইয়ের রাস্তা দিয়ে যেতাম তখন বাড়িতে বাড়িতে বাইবেল শিক্ষার আসর করতাম কিন্তু মনে হতো মণ্ডলীর সঙ্গে যুক্ত থাকা উচিত মণ্ডলীও তখন রাস্তায় রাস্তায় সহায়ক গোষ্ঠীর অনেক কাজ করত তাতে আমার কিছু হয়নি তার জন্যে আমি কিছু মনেও করিনি তবে আমি চেয়েছিলাম প্রভুর জন্যে কাজ করতে তাই সারা সপ্তাহের কাজের শেষে শনিবার সকালে সেন্ট লুইয়ের রাস্তায় রাস্তায় ছেলেমেদের নিয়ে বেরিয়ে পড়তাম আর ভয়ানক ঠান্ডার মধ্যে পুস্তিকা বিলি করে বেড়াতাম একেবারে প্রথম দিন রাস্তায় বেরিয়ে যখন প্রথম পুস্তিকাটি একজনের হাতে দিয়েছিলাম তখন সে আমার হাতে সজোরে তা ফিরিয়ে দিয়ে বলেছিল ওই সব ফাঁপা ফোলা কথায় আমার কাজ নেই আমার কাছে তখন দুটো পথ ছিল সব গুটিয়ে পাটিয়ে বাড়ি চলে যেতে পারতাম কারণ ভীষণ রকম হতবুদ্ধি হয়ে গেছিলাম অথবা এসব সত্ত্বেও প্রভু যা করতে বলেছিলেন তা করতে যেতে পারতাম তাই লোকে আপনাকে নিয়ে কীভাবে সেটা ঝেড়ে ফেলুন আর প্রভু যা করতে বলেছেন বলে মনে করেন সেটা করতে শুরু করুন প্রভুর কথায় এগিয়ে যেতে থাকুন অলসীয় একের দশ দেখুন দারুণ বাণী এই বাণীটি ছাড়া অন্য বাণী যদি আজ রাতে নাও পড়ি তাহলেও এটা কাজ দেবে এটা নিজের দাগ দিয়ে তিনটে রং দিয়ে রাঙিয়ে রাখা দরকার আর তদ্বারা প্রভুর যোগ্যরূপে সর্বতভাবে প্রীতিজনক আচরণ করো সমস্ত সৎকর্মে ফলবান ও ঈশ্বরের তত্ত্বজ্ঞানে উর্দ্ধণ হও এমন আচরণ করা উচিত যাতে প্রভু সর্বতভাবে প্রীত হন আমাদের সকল কাজে তাকে প্রীত করার অভিপ্রায় থাকুক বাইবেলে বলে আপনার শরীরের মাধ্যমে প্রভুকে সম্মান দিন যা খাচ্ছেন তার মাধ্যমে তাকে সম্মান দিন আপনার মনোভাব দিয়ে তাকে সম্মান দিন আর আমি বিশ্বাস করি যে প্রভুকে আমাদের পোশাকের মাধ্যমেও সম্মান দেওয়া উচিত মানে যা কিছু করি না কেন তাকে সম্মান দিয়ে করা উচিত মানুষকে তুষ্ট করার বিষয়ে আজকের এই শিক্ষাদার নিশ্চয়ই উপভোগ করছেন তবে আমি মনে করি একটা সময় আপনাকে এটা বলা হয়েছিল যেটা আজ আপনার জীবনে পার্থক্য আনবে লোকেদের কথায় কি প্রতিক্রিয়া দেখবেন পরমেশ্বরের পবিত্র আত্মার নেতৃত্বে আপনাকে চালিত ও নিয়ন্ত্রিত হতে হবে এটা মনে রাখা উচিত কখনোই অন্যের দ্বারা ইচ্ছে চালাতে এবং আমাদের লক্ষ্যের পূর্ণতা প্রাপ্ত করতে ধৈর্য রাখুন তথ্যাদি জেনে নিন আবার শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকুন